কিরে, বয়সটা তো হলো, এবার বিয়েটা কর, ঠিক বয়সে ঠিক কাজটা হয়ে যাওয়া ভালো। কাকিমা, তোমারও তো বয়স হলো উপরে যাওয়ার, ঠিক বয়সে ঠিক কাজটা হয়ে যাওয়া ভালো বলো। যাও যাও, চলে যাও। জানো দিদি, ভাবছি না একটা সিসিটিভি লাগিয়ে নি, আজকাল যা দিনকাল পড়েছে বাবা। হিমা কেন আন্টি, তুমি থাকতে সিসিটিভি কি দরকার? তুমি তো সারাদিন ব্যালকনি থেকে দাঁড়িয়ে লোকের লাইফে কুনজর দিতে থাকো। শুনলাম তোর নাকি বয়ফ্রেন্ড হয়েছে নতুন, প্রতিদিন বাড়ির নিচ অব্দি ছেড়ে দিয়ে যায়। আমি বলিনি কিন্তু, সবাই বলা বলি করছে, আমি তাই বললাম। আমি বিশ্বাস করি না, আমি তো চিনি তোকে, আমি তো জানি। আরে আন্টি, রুবি তো এটাও বলে যে তুমি খুব কুচুতে মহিলা, এর কথা তাকে, তার কথা ওকে, ওর কথা তাকে, সবাইকে লাগিয়ে বেড়াও। আমি বিশ্বাস করেছি বল, আমি তো জানি, আমি তো চিনি তোমাকে। কই দেখি কি এঁকেছিস, আর্ট নাকি? পড়াশোনা ছেড়ে দিয়ে আর্টিস্ট হবে? এই দেখো এইটা কেমন হয়েছে বলো। আমি না ভাবছি পেন্টিংটাই কন্টিনিউ করবো। হিমা, এটা কি বানিয়েছিস, কিরকম একটু দেখতে জানো? ফেলে দিয়ে ডাস্টবিনে, ফেলে দে, পুরো ইউজলেস। কাকিমা, তোমার ছেলেকে দেখেছো, কি বানিয়েছো ওটা, কিরকম একটা যেন দেখতে, বাবা তুই তো দেখছি বড্ড মুখে মুখে কথা বলতে শিখেছিস। আমি তো সবে সবে কথা বলতে শিখেছি, তুমি যে এত বছর ধরে বক 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 করে সবার মাথা খাচ্ছ, কিছু বলেছি বলো?